ডক্টর ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম স্থগিত করতে প্রধানমন্ত্রীকে বিশ্ব নেতাদের দেওয়া চিঠিতে বাংলাদেশের বিচার বিভাগের উপর হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম স্থগিত করা এবং বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু অংশগ্রহণমূলক করার জন্য শেখ হাসিনাকে 175 জন বৈশ্বিক নেতার খোলা চিঠির প্রেক্ষিতে এই কথা বলেন তিনি। শামীম আক্তারের রিপোর্ট। বিশ্বের শতাধিক নোবেল বিজয়ী খোলা চিঠিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিচার বন্ধের দাবি জানিয়েছেন। এই চিঠিতে বলা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের লক্ষ্যবস্তুতে পরিণত করায় উদ্বিগ্ন তারা। এমন মন্তব্য স্বাধীন বিচার বিভাগের উপর হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন। কোনো দেশের কোনো অন্য কোনো দেশের নাগরিক, তিনি যেই নাগরিক হন না কেন, অন্য একটা বিচার ব্যবস্থায় বা বিচার প্রক্রিয়ায় উনি কথা বলাটা সমীচীন না। কারণ কি, একটি দেশের সর্বোচ্চ আদালত যেখানে আদেশ দিয়ে দেয়, তার পরবর্তীতে আর অন্য কারো কিছু বলার থাকতে পারে না। এবং এটা তো আমাদের দেশের সাংবিধানিক আদালত, সর্বোচ্চ আদালতটা, এবং ওনারা আমাদের হাইকোর্ট বিভাগে মামলা করেছেন, দেশের সর্বোচ্চ আদালত যেটা, সেইখানে ওনারা মামলা করেছেন। সেই মামলা ওনারা দুবার, একবার না দুটা মামলা করেছিলেন, দুবারই কোর্ট বলছে যে মামলা চলতে কোনো বাধা নাই। সেই ক্ষেত্রে এই মামলার বিষয়ে যদি কোনো কথা বলা হয় সেটা তো খুবই দুর্ভাগ্যজনক, এবং আমি মনে করি এটা ওনাদের ঠিক হয় না। ডক্টর মোহাম্মদ ইউনূসের মামলায় সরাসরি যুক্ত দুদকের সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান বলেন, বাংলাদেশের বিচার বিভাগের উপর সরাসরি হস্তক্ষেপ করেছে বিশ্ব নেতারা। প্রকাশ্য আদালতে আমাদের বিচার ব্যবস্থা আইন বিধি মেনেই এটা বিচার চলছে। এখন ওনারা বললেন জুডিশিয়াল হ্যারাসমেন্ট, আমার তাদের কাছে প্রশ্ন, জুডিশিয়াল হ্যারাসমেন্ট বলতে আপনি কাকে বুঝাচ্ছেন? আমার দেশের বিচার ব্যবস্থা, আমার দেশের আইন আপনি না জেনে একজন ব্যক্তির বশীভূত হয়ে আপনারা তাকে জুডিশিয়াল হ্যারাসমেন্ট করবেন? আমি অন্তত এই মামলার সংশ্লিষ্ট আইনজীবী হিসাবে আমি এটা মেনে নিতে পারি না। এ সময় অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের সর্বোচ্চ আদালতে তার মামলা দুইবার বিচার শেষ করে নির্দোষ প্রমাণে ব্যর্থ হয়েছেন। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা।